नमस्कार बंधुरा, आमार यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई स्वागत। आज ये भिडियोते आमी एक नतून टपिक निये आलोचना करब, तो चलुन शुरू करा जाक आजकेर ये टपिक। तो आजकेर आमादेर टपिक हलो डिटारमाइनार्स। सो देखुन, डिटारमाइनार्स आर वार्ड्स दैट आर यूज्ड बिफोर ए नाउन टू डिटारमाइन और इंडिकेट व्हेदर सामथिंग स्पेसिफिक और पार्टिकुलार इज बीइंग रेफार्ड टू। जदि आमरा बांग्लाय करी ताहले होबे डिटारमाइनार्स हलो सेई शब्द जा कोनो नाउनेर पूर्वे बसानो हय एबं नाउनटीके किभाबे व्यवहार करा होच्छे ता बोझानो हय। ताहले डिटारमाइनार्सके बांग्लाय आमरा बोली निर्देशक बा निर्धारक। तारपर देखुन टाइप्स अफ डिटारमाइनार्स। तो डिटारमाइनार्स साधारणत छय धरनेर हय। तो नम्बर वन देखुन आर्टिकल्स, नम्बर टू देखुन डेमोन्स्ट्रेटिव्स, नम्बर थ्री देखुन पजेसिव्स, नम्बर फोर देखुन क्वान्टिफायर्स, नम्बर फाइव देखुन डिस्ट्रिब्यूटिव्स, नम्बर सिक्स हलो इंटेरोगेटिव्स। तो यही छयटा हलो डिटारमाइनार्सर जे भाग रयेछे सेगुलो। এবার আমরা একটা একটা করে সবগুলো আমরা আলোচনা করব। তো নাম্বার ওয়ানে দেখুন রয়েছে আর্টিকেলস। তো আমরা সবাই জানি যে ইংরেজিতে এ এন দাকে আর্টিকেলস বলা হয়। তো আর্টিকেলস আবার দুই প্রকার, অর্থাৎ ডেফিনিট আর্টিকেলস আর আরেকটা হলো ইনডেফিনিট আর্টিকেলস। ডেফিনিট আর্টিকেলস হলো দা আর ইনডেফিনিট আর্টিকেলস হলো এ আর এন। তো এবার আমরা ডেফিনিট আর্টিকেলস আগে জেনে নেব। তো দেখুন ডেফিনিট আর্টিকেলস কাকে বলে, কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝালে ডেফিনিট আর্টিকেলস হয়। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, এগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। ইনডেফিনিট আর্টিকেলস মানে হলো কোনো কিছু অনির্দিষ্টভাবে বোঝালে ইনডেফিনিট আর্টিকেলস হয়। যেমন ধরুন এ বুক, এ ক্যাট, অ্যান আউল, অ্যান অ্যাপেল। তো এবার দেখুন এ এন দা এর ব্যবহার। তো ইংরেজিতে ভাওয়েল সাউন্ড অর্থাৎ এ ই আই ও ইউ ও সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে অ্যান বসে। যেমন ধরুন গিভ মি অ্যান আমব্রেলা, তো আমব্রেলার ইউ হলো ভাওয়েল, এই জন্য অ্যান বসেছে। হিয়ার ইজ অ্যান এগ, তো এগের ই ভাওয়েল, এই জন্য অ্যান বসেছে। ব্যতিক্রম দেখুন, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে অ্যানের পরিবর্তে এ বসবে। যেমন ধরুন এক্সাম্পল, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি অ্যাট সূর্যমণিনগর, তো ইউনিভার্সিটির উচ্চারণ দেখুন ইউর মতো। শি ইজ এ ইউনিক সিঙ্গার, গিভ মি এ ওয়ান রুপি নোট। এবার টু নাম্বার দেখুন, কনসোনেন্ট সাউন্ড ও সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বসে। যেমন ইয়েস্টারডে আই স এ ব্লাইন্ড ম্যান, আই হ্যাভ এ নিউ শার্ট। তারপর দেখুন ব্যতিক্রম, কনসোনেন্টের সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তাহলে এ এর পরিবর্তে এন বসে। যেমন হি ইজ অ্যান অনারেবল ম্যান বা অনেস্ট ম্যান। অর্থাৎ ইংরেজি এইচের উচ্চারণ যদি বাংলা হয়ের মতো না হয়ে অয়ের মতো হয় তাহলে এর পরিবর্তে এন বসে। যেমন এক্সাম্পল, হি ইজ অ্যান এমপি, এমএলএ, এমএ, এলএলবি। তো দেখুন প্রত্যেকটা লেটারের যে প্রথম উচ্চারণটা এ দিয়ে আসছে, এই কারণে এগুলির আগে এন বসবে। তারপর দেখুন দায়ের ব্যবহার। তো দেখুন দায়ের অনেক ব্যবহার রয়েছে। তো প্রথমে দেখুন নির্দিষ্ট কোনো নদ নদী, কোনো পাহাড় পর্বত, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, জাতি, আরও অনেক ব্যবহার রয়েছে। এক্সাম্পল দেখুন, দ্য গঙ্গা ইজ দ্য হোলি রিভার অফ ইন্ডিয়া, তো গঙ্গা একটি নদীর নাম, এই কারণে তার আগে দা বসেছে। দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া, তো ইন্ডিয়ান ওশিয়ান একটা মহাসাগরের নাম, এই জন্য দা বসেছে। এবার দেখুন ডেমনস্ট্রেটিভস। সো দেখুন ডেমনস্ট্রেটিভস আর ওয়ার্ডস লাইক দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ উইচ পয়েন্ট আউট টু পার্সনস অর অবজেক্টস ক্লোজ বাই অর অ্যাট এ ডিস্টেন্স। অর্থাৎ ডেমনস্ট্রেটিভস হলো সেই সকল শব্দ যা দ্বারা কাছের বা দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে
নির্দেশ বা ইঙ্গিত করা হয়। তো যেমন দেখুন, আমরা নিয়ার আর ফারের কথা যখন বলবো আর সিঙ্গুলার আর প্লুরালের কথা যখন বলবো, তো দেখুন কিভাবে আমরা বসাই। তো সিঙ্গুলার কাছের কোনো কিছু হলে আমরা দিস আমরা লিখি, আর দূরের কোনো সিঙ্গুলার কিছু হলে দ্যাট লিখি, কাছের প্লুরাল কিছু হলে দিস লিখি, আর দূরের কোনো প্লুরাল হলে আমরা দোজ লিখি। তারপর দেখুন এক্সাম্পল রয়েছে, ফার্স্ট ওয়ান দেখুন, দিস চেয়ার ইজ নট পলিশড অয়েল, দিস চেয়ার, দ্যাট হিল হ্যাজ বিগ রকস অ্যান্ড এ ওয়াটারফল, হি উইল টেক দিস ডকুমেন্টস উইথ হিম। তারপর দেখুন, দোজ বুকস অন দ্য টেবিল বিলং টু দ্য টিচার। তো দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভস। এরপর দেখুন রয়েছে পজেসিভস। তো পজেসিভস আর পজেসিভ অ্যাডজেক্টিভস দ্যাট শো সাম ওয়ান্স পজেশন সাচ অ্যাজ মাই, ইউর, হার, হিজ, ইটস, দেয়ার অ্যান্ড আওয়ার। পজেসিভস হলো পজেসিভ অ্যাডজেক্টিভস যা দ্বারা কোনো ব্যক্তির অধিকারকে বোঝায়। তারপর দেখুন কিছু এক্সাম্পল নেওয়া হয়েছে এখানে। তো নাম্বার ওয়ান দেখুন, হি স্পোক অ্যাবাউট হিজ নিউ স্কুল, হি স্পোক অ্যাবাউট হিজ নিউ স্কুল। তারপর দেখুন, উই আর হ্যাপি বিকজ আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ। নাম্বার থ্রি দেখুন, ইউ শুড ইনক্রিজ ইউর, ইউ শুড ইনক্রিজ ইউর নলেজ থ্রু রিডিং। তো এগুলো হলো এক্সাম্পল। আজ এই ভিডিওতে আমি প্রথম তিনটি পার্ট নিয়ে আলোচনা করেছি, আগামী এপিসোডে আমি বাকি তিনটি নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে সামনের যে কোনো ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। ধন্যবাদ।